কাশ্মীরকে নিজের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এই বিষয়ে চীনকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে ভারত। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের ভারতের সিদ্ধান্তকে অবৈধ বলায় বৃহস্পতিবার বেইজিং এর প্রতি এই আহ্বান জানায় দিল্লি। এর মধ্যে জাতিসংঘে তৃতীয়বারের মতো আলোচনায় এসেছে কাশ্মীর ইস্যু। এদিকে বর্ষপূর্তির দিন গড়াতে এই উপত্যকায় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরে। পদত্যাগ করেছেন জম্মু কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপের মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ বলে অভিযোগ করেছে চীন। বুধবার ধারাটি বাতিলের বর্ষপূর্তিতে এক প্রশ্নের জবাবে দিল্লির বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি বিষয়টি শি সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবে বলেও জানায় বেইজিং। এতে বেজায় চটেছে ভারত। বৃহস্পতিবার এর প্রতিক্রিয়ায় আবারও কাশ্মীরকে নিজেদের অংশ দাবি করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে কথা বলার চীনের পদক্ষেপের সিদ্ধান্ত বদলের আহ্বানও জানায় মোদী প্রশাসন। কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার পর বুধবার জাতিসংঘের তৃতীয়বারের মতো এই ইস্যুতে আলোচনা হয়। সেখানে এ বিষয়ে নির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানানো হয়নি। বলা হয় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমঝোতায় পারে এর সঠিক সুরাহা দিতে। এদিকে বর্ষপূর্তির দিন গড়াতেই অঞ্চলটিতে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে অঞ্চলটির কুলগ্রাম জেলার এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এসব ঘটনায় আবারও নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের নয় লেফটেন্যান্ট হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহার নাম ঘোষণা করে মোদী প্রশাসন। আর 370 ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনেই পদত্যাগ করেন জম্মু ও কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু। আসমাতুলি, নিউজ 24।